সোমাবাসন যে কথাটা বললেন যে একজন পিকে হালদার তো একা একা দুর্নীতি করতে পারে না, যেই দুর্নীতি করুন দুর্নীতি তো একা একা করা যায় না, নিশ্চয়ই তার কোনো কোনো সহযোগী থাকে, নিশ্চয়ই কেউ না কেউ আছেন যিনি যার দায়িত্ব হলো এটাকে ধরার, কিন্তু উনি ধরছেন না, কোনো কিছু একটা বিনিময়ে উনি ধরছেন না, তো উনিও কিন্তু আলটিমেটলি দুর্নীতির অংশীদার হয়ে যাচ্ছেন। যদি এরকম হয়, যদি সেই লোকগুলিকে ধরা হয় অথবা তাদেরকে যদি শাস্তির আওতায় আনা যায়, তাহলে পিকে হালদার পালিয়ে যাওয়ার পরেও কিন্তু যারা দুর্নীতি করেন, যারা টাকা পাচার করেন, তাদের জন্য একটা মেসেজ যায় সেই কাজটা কি আমরা করতে পারছি কিনা, এবং সেই কাজটা করতে না পারার কারণে কি এরা এত বেপরোয়া হয়ে উঠছে কিনা। ডক্টর মাহফুজ কবির, আপনার কি মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই যে কোনো ধরনের মানে অনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে যে অর্থনৈতিক ক্ষেত্রে যে অনৈতিক কাজ, যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং খাত এবং অন্যান্য যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান সেগুলোতে আসলে ইদানিং এটা প্রবণতাটা অনেক অনেক বেশি হচ্ছে, এবং তার কিন্তু একটা অংশ আমরা দেখতে পাচ্ছি যে আর্থিক খাতে যেগুলো হচ্ছে তার একটা অংশ বলতে পারি আমরা যে এই অর্থ পাচার, তো সেগুলো কিন্তু আসলে সার্বিকভাবে আমাদের যে এই প্রশাসনিক যে দায়িত্ব যেটা পালন, সে পালনের ঘাটতি যেরকম আছে, তেমনি ভাবে আসলে যে চেক অ্যান্ড ব্যালেন্স পুরো সোসাইটিতে, বিশেষ করে যে আমাদের দুদক যেটি আছে, দুদক খুব সম্প্রতি দেখা যাচ্ছে যে দুদক বেশ কিছু কেস তারা হ্যান্ডেল করেছে এবং অনেকগুলো আইডেন্টিফাই করেছে যে কাজগুলো হচ্ছে, মানে যে ব্যাপক পরিমাণে যে পাচার হচ্ছে এই বিষয়ে দুদক কিন্তু অবগত, এবং যে কালো টাকা মানে অনেক জায়গাতে কালো টাকা জমা হচ্ছে সেগুলো কিন্তু হচ্ছে, এবং আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা কিন্তু এই বিষয়ে কাজ করছে, কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে মানে বিষয়টা এত ব্যাপক এবং এই আইনের বিভিন্ন রকমের ফাঁক ফোকর দিয়ে এই যে প্রশাসনিক ব্যবস্থাগুলো চ্যানেল ব্যাংকিং চ্যানেল এগুলোর মধ্যে দিয়ে এই কাগজপত্রগুলো এদিক ওদিক করে তারা এমন ভাবে আসলে জিনিসটাকে করছে যে অনেক সময় আসলে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পক্ষেও আসলে জিনিসগুলোকে যেমন তদারকি করা, আইডেন্টিফাই করা এবং তার জন্য যে মেজারগুলো আছে সেগুলো নেওয়াটা অনেক সময় খারাপ হয়ে যায়। আমি আমি আপনাকে মানছি ডক্টর কবির, আমি আপনাকে মানছি, আপনি বলছেন যে অনেক ওরা এত চাতুর্যের সঙ্গে করছে যে অনেক সময় ধরা পড়ছে না, কিন্তু আমার বক্তব্য হলো কিছু কিছু তো ধরা পড়ছে, যেগুলো ধরা পড়ছে সেগুলোর কি কোনো বিচার হচ্ছে? আমি যদি গত 5 বছরের ইতিহাস দেখি, তাহলে আপনার কি সেরকম কোনো বিচার অথবা এরকম পাচারকৃত অর্থ আদায় অথবা তাদের প্রতি দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন কোন দৃষ্টান্ত কি আপনার চোখে পড়েছে গত 5 বছরে? হ্যাঁ, এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়, মানে এটা নিয়ে গবেষণা করতে কি আসলে দেখতে পেয়েছি যে আমাদের এখানকার যে রিলিভেন্ট ল যেগুলো আছে আর কি, যে আইন কত যে কাঠামো এবং তাদেরকে তাদের মধ্যে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য যে পরিমাণে যে নির্দিষ্ট যে তথ্য প্রমাণ এবং সেগুলো যে উপস্থাপন এবং এই সংক্রান্ত যে আদালতের যে বিভিন্ন রকমের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো মানে এমন অবস্থাতে আছে, যেমন কেউ যদি খুন করে বা ইভেন চুরিও করে সাধারণভাবে আর কি, যে ঘর থেকে কোনো একটা সম্পদ চুরি করা, তার ক্ষেত্রে আইন যেরকম সুনির্দিষ্ট এবং শাস্তি গুলো যেরকম সেগুলো নিয়ে আমরা প্রেসিডেন্স গুলো জানি, কিন্তু এই আর্থিক কেলেঙ্কারি গুলো বা যে অনিয়ম গুলো তারপর অন্যায় গুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো ওইরকম অতটা পরিষ্কার নয়, এখানে আমাদের আইনগত বিষয়ে সেই ক্ষেত্রে কিছু দুর্বলতা আছে এবং একই সঙ্গে প্রাতিষ্ঠানিক এবং তার বিচার কাজ করার মতো যে সক্ষমতা এবং তার যে প্রেসিডেন্স গুলো সেগুলো আমাদের মধ্যে হবে নেই, এই কারণে কিন্তু আমরা দৃষ্টান্তমূলক শাস্তি বলতে যেটা বলছি তার আসলে ডেফিনেশনটা কি, ওই ডেফিনেশন গুলো তৈরি করা যায়নি, আইনের টার্ম গুলো তৈরি করা যায়নি, তো এইগুলো না করা গেলে তাহলে সেই ক্ষেত্রে আসলে এই মানুষগুলো দেখা যাচ্ছে যে অন্যায় করছে, দেখা যাচ্ছে যে অর্থ পাচার করছে, কিন্তু তাকে আমরা কিন্তু সেই একটা বড় অন্য যে অপরাধ সেই অপরাধের মতো করে শাস্তি দিতে পারছে না, এই সমস্ত কারণে কিন্তু তারা আরো বেশি উৎসাহিত হচ্ছে এবং তারা আপনি 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 বড় শাস্তি না দিয়ে এই যে লিগ্যাল আপনি আমি বলতে চাচ্ছি যে আপনি শাস্তি বড় শাস্তি না দিলেন, আপনি কি ছোট শাস্তিও দিয়েছেন, মানে আমি আপনি মানে আমি বলতে চাচ্ছি সরকার তারা কি ছোট কোনো শাস্তিও দিতে পেরেছে, মানে একদম দৃষ্টমান ব্যক্তি দেখেন অর্থ পাচার তো আমাদের মতো সাধারণ মানুষ করতে পারবে, আমাদের অর্থই রেখো ঠিক করবে, যারা বিখ্যাত মানুষ যাদেরকে যাদেরকে সামাজিক পরিচিতি আছে তারাই তো এই কাজগুলি করে থাকেন, তো তাদের কি ছোটখাটো শাস্তিও দেওয়া গেছে, 2-3 মাসের জন্য কি জেলে দেওয়া গেছে, মানে আপনারা এই আপনারা চোখে পড়েছে কিনা জানতে চাচ্ছি এটা। হ্যাঁ,
এটা খুব ইন্টারেস্টিং বিষয় যে আমরা এই কাজগুলো করতে পারছি না, মানে এই কাজগুলো করার জন্য যে মানে ওই যে লিগাল প্রসিডিউর গুলো সেগুলো আসলে বললাম যে যে চোরকে যেরকম আমরা জেলে দিতে পারছি বা কারাগারে মানে আমরা ইভেন যে পুলিশ কাস্টডিতে নিতে পারছি, কিন্তু তারা আসলে এত বেশি ইনফ্লুয়েন্সিয়াল এবং এই আইনগত যে মারপ্যাচ গুলো সেগুলো এমন যে আদালতের প্রক্রিয়া গুলো এমন যে এটার কারণে আসলে এই তথ্য প্রমাণ জোগাড় করে তাদের যে সুনির্দিষ্ট যে অভিযোগ গঠন সেই অভিযোগ গঠন করতে না পারলে আপনি কিভাবে শাস্তি দিবেন তাদেরকে, তো এই বিষয়গুলো কিন্তু এই যে কাগজপত্র তৈরি করা এবং একদম রিলিভেন্ট যে প্রসিডিউর সেগুলো করতে না পারার কারণে কিন্তু আমরা আসলে অনেকখানি পিছিয়ে যাচ্ছি এবং তাদেরকে আসলে শাস্তি আমরা দিতে পারছি না। তো এটা আমি মনে করি যে এখানে আসলে যে আইনগত যে প্রক্রিয়া এবং সেখানে যে সুনির্দিষ্ট অভিযোগ তৈরি করার জন্য যে একেবারে ব্যর্থহীন যে কাগজপত্র সেই সেইভাবে আসলে তৈরি করতে যদি আমরা পারতাম তাহলে সেই ক্ষেত্রে কোন না কোন শাস্তি তাদেরকে দিতে পারতাম। তো সেই ক্ষেত্রে ঠিক আছে আপনার এই কথাটা মনে করেন যে প্রাতিষ্ঠানিক কিছু দুর্বল হয়ে গেছে আর কি, এখন